সংসদ লাইব্রেরি দেশের বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম লাইব্রেরিটি কোটি টাকা সংস্কার করে অত্যন্ত নান্দনিক ব্যবস্থা করা হয়েছে রয়েছে বঙ্গবন্ধু থেকে শুরু করে মুক্তিযুদ্ধ বিষয়ক ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের কর্নার দেশি বিদেশি নতুন পুরাতন সব জাতীয় আন্তর্জাতিক পত্রিকা আছে সংসদ বিষয়ক আইন বক্তব্য সংসদের কর কার্যপ্রণালী সহ সব ধরনের তথ্য কিন্তু যাদের জন্য এত কিছু সাজানো হয়েছে সেই সংসদ সদস্যদের দেখা নেই তাদের জন্য কম্পিউটার ল্যাব থাকলেও সর্বশেষ কোন এমপি ব্যবহার করেছেন তা লাইব্রেরির কোনো কর্মকর্তা কর্মচারী মনে করতে পারেননি গবেষণার ব্যবস্থা থাকলেও কেউ এখন থেকে আর এখানে গবেষণা করছেন না গত বছর অর্থাৎ দু সালে মাত্র তেইশ জন এমপি সংসদের লাইব্রেরিতে গেছেন এই তেইশ জন বাষট্টি বাড়িটি ব্যবহার করেছেন তাদের বেশিরভাগই পত্রিকা পড়েছেন এর মধ্যে সবচেয়ে বেশিরভাগ গেছেন সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ তিনি এক বছরে দশ বার লাইব্রেরিতে গেছেন এরপর জাতীয় পার্টির পীর ফজলুর রহমান গেছেন সাতবার আর আওয়ামী লীগের বদরুদ্দা মোহাম্মদ ফরহাদ হোসেন গেছেন ছয়বার প্রায় ছয় মাস হল করোনার ধকল কাটিয়ে বাংলাদেশের সব কিছু স্বাভাবিক হলেও আইন প্রণেতাদের এমন লাইব্রেরি বিমুখতার পেছনে বর্তমান সমাজে জ্ঞান চর্চা না জ্ঞান চর্চা না করে বৃত্তশালী হওয়ার প্রবণতাকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা